হ্যালো স্টুডেন্ট, টপার্স পাড়া থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে জীবের শ্রেণীবিন্যাসের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা বিভিন্ন শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম, কোন শ্রেণীবিন্যাস কী বিজ্ঞানী কে ভিত্তিতে ভাগ করেছিল। তো আজকে যেটা বলা হবে তো সেটা হচ্ছে আর কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বলবো, মেনলি ব্যাকটেরিয়াটা বলার চেষ্টা করছি আমরা। তো প্রথম বিজ্ঞানী উজ, সে কিন্তু আর কি ব্যাকটেরিয়ার কথা বলেছিল, অর্থাৎ সে হুইটেকার হোক বা তার আগের কোনো বিজ্ঞানী হোক, তারা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই আর কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া রেখে দিয়েছিল। বাট উজ কিন্তু সেটাকে আলাদা করে দিয়েছে, সে বলেছে না দুটো ব্যাকটেরিয়া আলাদা। তো কেন আলাদা? আমরা যে পৃথিবী সৃষ্টির ইতিহাস আসি সেখানে কিন্তু আলাদা রকম বলা হয়েছে যে যখন পৃথিবী ফার্স্ট সৃষ্টি হয়েছে তখন পরিবেশটা আলাদা ছিল, তাই সেখানে যে ফার্স্ট জীব ছিল সে কিন্তু প্রতিকূল পরিবেশে থাকতে হতো। বাট যে ব্যাকটেরিয়া, যেটা ইউ ব্যাকটেরিয়া, যেটা আমরা আধুনিক ব্যাকটেরিয়া বলেছি, তারা কিন্তু প্রতিকূল পরিবেশে থাকতে পারে, বাট অতটা প্রতিকূল পরিবেশে থাকতে পারবে না যেটা ওদের আছে। তাই আগে যে ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়া হচ্ছে মেনলি আর কি ব্যাকটেরিয়া বলে, কারণ যারা প্রতিকূল থেকে প্রতিকূলতর যে পরিবেশ সেই পরিবেশে তারা থাকার চেষ্টা করে, চেষ্টা কি তারা থাকতো এবং তাদের সেই মতো বৈশিষ্ট্য হয়েছে। তো প্রথম যদি বৈশিষ্ট্য আসি, দেখো এখানে ভাগ বলছে, এটা পরে ডিসকাস করছি। ধরো সাপোজ যদি এটা আর কি ব্যাকটেরিয়া হয়, সাপোজ ধরো এটা আর কি ব্যাকটেরিয়া, প্রথমত এরা কি ছিল, এরা কিন্তু এক কোষী। বাট যখন যখন এরা প্রতিকূল পরিবেশ পাবে তখন যেন কি করতো, এরা সবাই এরকম একসঙ্গে বসবাস করত, আছে একসঙ্গে, প্রতিকূল পরিবেশ নষ্ট করে দিতে পারে, তাই এরা কি করতো তার চারপাশে এরকম একটা মিউসি লেজে কভার করত। এটা হচ্ছে মিউসি লেজের কভার, যে কি করত ওদেরকে প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করত, যাতে না তারা নষ্ট মারা যায়, ঠিক আছে। তাই কি বললাম, ফার্স্ট এরা যখন এরা প্রতিকূল পরিবেশ পেত তখন এরা কি করতো, একসঙ্গে বাস করত, করে তার মানে কলোনি গঠন করে, কলোনি মানে যারা একসঙ্গে গঠন করত এবং দেহের চারপাশে তারা একটা মিউসিলেজের কভার রাখত, ঠিক আছে। তো আর এদের কাউকে কাউকে আবার বলা হতো হেটারোসিস্ট। হেটারোসিস্ট মানে কি, যারা অন্যের খাবার, মেনলি কেমো হেটারোট্রফিক, কেমো মানে কেমিক্যাল খেত, অর্থাৎ এদের মধ্যে কেউ কেউ আবার নাইট্রোজেন সংবন্ধনেও সাহায্য করত, ঠিক আছে। এটা হেটারোসিস্ট বলছে, মানে কেমিক্যালকে খাবে, খেয়ে নিজেদের পুষ্টি সম্পন্ন করবে। তো এটা ফার্স্ট আমরা বৈশিষ্ট্য পেলাম। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আসবে, আর কি ব্যাকটেরিয়ার সেকেন্ড বৈশিষ্ট্য কি, এদের যে কোষ প্রাচীর আছে না, এদের কোষ প্রাচীরে কিন্তু কোনো গ্লাইকো প্রোটিনও বাদ দো, নাম বলছি পেপটাইডো গ্লাইকেন একবারে বলতেছি। পেপটাইডো গ্লাইকেন তোমরা নামটা শুনেছো, যেটা ব্যাকটেরিয়ার থাকে, মানে ইউ ব্যাকটেরিয়া থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু পেপটাইডো গ্লাইকেন থাকে না। কেন থাকে না, কারণ পেপটাইডো গ্লাইকেন ওই পরিবেশে তাদেরকে বাঁচাতে পারবে না, তাই যারা ইউ আর কি ব্যাকটেরিয়া হয় ফার্স্ট ওদের পেপটাইডো গ্লাইকেন একেবারে থাকে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওদের যে ফার্স্ট প্রোটিন তৈরি হয়, ওদেরও দেহে প্রোটিন তৈরি হচ্ছে এবং ওদের প্রোটিন তৈরিতে কে লাগে, নিশ্চয়ই অ্যামিনো অ্যাসিড আছে, যেটা আমরা বায়োমলিকুলসে বলবো কি যে অ্যামিনো অ্যাসিডগুলো মিলিত হয়ে হয়ে প্রোটিন তৈরি করে। তো এদের যে প্রথম অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে মিথিওনিন, ওকে। সেকেন্ড কি বলেছে, যেহেতু এরা প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে, তাই প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে বলে এদের নিউক্লিয়াসটা সুগঠিত হয় না, সুগঠিত হয় না মানে এই কথাটা আমি বারবার বলেছিলাম, হ্যাঁ কি না। আর কি বলেছে, এদের আরএনএ তে লুপ নেই। এই লুপ কথাটা কি, আমরা টিআরএনএ দেখি, টিআরএনএ দেখতে এরকম হয়, হ্যাঁ কি না, মানে লুপ তৈরি করেছে, আসলে এরা এক তন্ত্রী লুপ তৈরি করে ফেলেছে, মানে কারো কারো বা এরকমও হতে পারে,
বাট এরা লুপ থাকে না, এরা নর্মাল হয়ে থাকে। তো এরা হচ্ছে আর্কিব্যাকটেরিয়ার প্রধান বৈশিষ্ট্য। তো এর মধ্যে আর্কিব্যাকটেরিয়া অনেক রকম পরিবেশে থাকতিছে, তো কোন পরিবেশে থাকে সেই ভিত্তিতে আর্কিব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করে। মিথানোজেন ব্যাকটেরিয়া, এর উদাহরণ হচ্ছে মিথানো ব্যাকটেরিয়াম, অর্থাৎ যেই আর্কিব্যাকটেরিয়া যারা রুমেন, অর্থাৎ ক্যাটেল জাতীয় আছে, গবাদি পশু গরু, এদের পাকস্থলীতে থাকে, অন্ত্রে থাকে, যখন এরা পটি করবে কার গরুরা, ওরা বেরিয়ে চলে আসবে এবং ওরা সেখান থেকে তাদের থেকে গোবর গ্যাস মানে মিথেন তৈরি করে, আর সেই মিথেনটা কী করে গোবর গ্যাস ব্যবহার করে। তাহলে এখন যে গোবর গ্যাস তৈরি হচ্ছে না, এদেরকে কাজে করাতে পারি, তাই মিথেন তৈরি করছে বলে এদের বলি মিথানোজেন ব্যাকটেরিয়া। আবার কিছু আঁকে ব্যাকটেরিয়া আছে থার্মো, এই থার্মো মানে বেশি তাপমাত্রা, অ্যাসিডোফিল অ্যাসিড, যারা অধিক তাপমাত্রা এবং অ্যাসিডে আছে তাদেরকে বলছি আমরা থার্মো অ্যাসিডোফিল, যার উদাহরণ হচ্ছে থার্মো প্লাজমা। আর হ্যালোফিলস, হ্যালোফিলস মানে যারা লবণাক্ত পরিবেশে থাকে তাদের আমরা বলি হ্যালোফিলস, এদের নাম হচ্ছে হ্যালোব্যাকটেরিয়া। এটা হচ্ছে এদের উদাহরণ, টেবিল করে কিন্তু এটাও দিতে পারে, ঠিক আছে। এইবার আশা করি তোমরা আর্কিব্যাকটেরিয়া বুঝতে পারছ। এবার যেটা আমরা শুরু করতেছি সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, এবং এই ইউ ব্যাকটেরিয়ার প্রথম কথাটা যে বলেছিল সেইটা হচ্ছে ভাগ করেছিল সেই একই বিজ্ঞানী ইউজ, সে উজ কি করছিল যে ইউ ব্যাকটেরিয়াকে মনে রাখে দুটো ভাগে ভাগ করেছে। এই ইউ ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু বলি প্রকৃত ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার যে যে বৈশিষ্ট্য হয় সেই ইউ ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে, ঠিক আছে, তাই একে আমরা বলতাম প্রকৃত ব্যাকটেরিয়া। এবার তো এর মধ্যে কে আসতে পারে, এই প্রকৃত ব্যাকটেরিয়ার মধ্যে আসতে পারে এক যেটা আদর্শ ব্যাকটেরিয়া বলতেছি, মাইকোপ্লাজমা এর মধ্যে আসবে, যাকে কেউ কেউ পিপিএলও বলা হয়, কেন বলা হয় পরে পড়ব, নীলাভ সবুজ শৈবাল আর রেফানজি বলে কিন্তু বাদ, মানে এই মেন হচ্ছে তিনটা। তো প্রথম কিন্তু লুইয়েন হক, সে কিন্তু তার অণুবীক্ষণ যন্ত্রে এই জীবাণুর কথা বলেছিল, পরে এরেনবার্গ, সে হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার নামকরণ করেছিল ব্যাকটেরিয়া, যার মধ্যে পরে আবার একটা বিজ্ঞানী লুই পাস্তুর, সে কি বলেছিল আমাদের যে যক্ষা হয় না, সেই যক্ষাটা নাকি ব্যাকটেরিয়া দ্বারা ঘটে, এটাও বলে দিয়েছে। এবার ব্যাকটেরিয়ার আমরা কিছু বৈশিষ্ট্য জানব, কি কি বৈশিষ্ট্য হয়, তো আমরা অত বৈশিষ্ট্য না লিখে প্রথমে জানি একটা ছবি এঁকে দেখা আছে যে ব্যাকটেরিয়া কি থাকে। তো যদি ব্যাকটেরিয়া রাখা যায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমি তিনটে লেয়ার করে বুঝাচ্ছি মনে শুনবে, কারণ ব্যাকটা ত্রিস্তরীয় হয়। ব্যাকটেরিয়ার যে সব থেকে বাইরের স্তর তার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স দু রকম হতে পারে, একটা স্লাইম স্তর যদি পিচ্ছিল হয় আর শক্ত যদি হয় তখন তাকে বলা হয় ক্যাপসুল, কিন্তু সাদরা বই একটু উল্টা আছে, আসলে এটা হওয়া উচিত, ঠিক আছে। এবার এদের কাজ কি, এই স্লাইম স্তর কি করে ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের হাত থেকে প্রোটেকশন দিচ্ছে স্লাইম স্তর, আর ক্যাপসুল কি করে, এই ক্যাপসুলের সাথে ব্যাকটেরিয়া খাবার আটকে থাকে তাই খাবার খাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে মেন কাজ। আরো অনেক কাজ আছে এদের মধ্যে, নেক্সট এই ক্যাপসুল আবার নাকি নাইট্রোজেন
সংবন্ধনে সাহায্য করে, ক্যাপসুল হচ্ছে অ্যান্টিবডির হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। এবার পরের যে সেকেন্ড লেয়ারটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। তো ব্যাকটেরিয়ার দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীর হচ্ছে মেইনলি পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। এই পেপটাইডোগ্লাইকেন যে ভালো করে ভাবি, দুটি শব্দ, একটা পেপটাইড আর একটা হচ্ছে গ্লাইকেন। এই পেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড। তোমরা জানো, আমরা পরে শিখবো যে অ্যামাইনো অ্যাসিড তারা পরস্পর মিলিত যে বন্ধন তৈরি করে সেই বন্ধনকে পেপটাইড বলছি। তো এখানে দুটো পেপটাইড হয়, একটা নাগ মানে এন অ্যাসিটাইল গ্লুটামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এই দুটো অ্যামিনো অ্যাসিড তারা পরস্পর বন্ধন করে পেপটাইড তৈরি করে। আর গ্লাইকেন মানে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে যার 10টার বেশি মনোস্যাকারাইড থাকে, ঠিক আছে। কোষ প্রাচীর, এই ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কী করে, ব্যাকটেরিয়াকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করছে করছে, প্লাস একটা ব্যাকটেরিয়াকে নির্দিষ্ট শেপ দিতে সাহায্য করছে। এবার এই কোষ প্রাচীর ভিত্তিতে আমরা পরের ক্লাসে শিখব ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আর ব্যাকটেরিয়ার ভেতরের স্তরটা হচ্ছে কোষ পর্দা। যেই কোষ পর্দাটা লাইপোপ্রোটিন, এই লাইপোপ্রোটিন মানে কি, লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত, সবচেয়ে ভেতরের স্তর। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ পর্দা মাঝে মাঝে এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে স্ট্রাকচার তৈরি করছে, সেটাকে আমরা মেসোজোম বলছি, ওকে। আর কি, আবার কখনো কখনো এরকম কিছু রঞ্জকও স্টার্ট করে, এই রঞ্জকটাকে আমরা বলি ক্রোমাটোফোর, ওকে। যেটা আমরা আস্তে আস্তে যাব যে মেসোজোম কি পরে শিখতেছি আমরা, ক্রোমাটোফোর কি সেটাও আমরা প্রোটিজাল শিখব আমরা। এবং ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু থাকে যাকে বলা হয় নিউক্লিয়য়েড। এবং কেন নিউক্লিয়েড হয় ওটা আমরা নেক্সট ক্লাসে শিখব, আগে তোমার ছবির সম্পর্কে দেওয়া হচ্ছে, এগুলো সব আমরা ডিটেলসে শিখব, ঠিক আছে। এই ডিএনএ নিউক্লিয়েড ছাড়া আর একটা জেনেটিক বস্তু থাকে, তাকে বলি আমরা কি, প্লাজমিড। এই প্লাজমিড সম্পর্কেও আমরা শিখব। আর কি থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোম কত এস প্রকৃতির, 70S প্রকৃতির, যেটা আমরা বলেছিলাম। আর কি থাকতেছে, এই ব্যাকটেরিয়ার গমন অঙ্গ থাকে, গমন অঙ্গের নাম কি, ফ্ল্যাজেলা, যেটা আমরা নেক্সট ক্লাসে এর প্রত্যেকটা সম্পর্কে পড়ব। আর কি থাকে, ফ্ল্যাজেলা ছাড়া আরও এরকম কিছু স্ট্রাকচার থাকে, তাকে পিলি বা ফিমরি বলা হয়, এগুলো আমরা সব নেক্সট ক্লাসে শিখব, বোঝা গেছে আশা করি। তাহলে ব্যাকটেরিয়া কি থাকে, প্রথমে গ্লাইকোক্যালিক্স, তারপরে কোষ প্রাচীর, আর তারপরে কোষ পর্দা, নিউক্লিয়য়েড, এগুলো সব আমরা ডিটেল শিখব। রাইবোজোম আছে, সাইটোপ্লাজম থাকবে অবশ্যই, প্লাজমিড আছে, মেসোজোম, গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা আর পিলি, ঠিক আছে। এগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে শিখব, ঠিক আছে। নেক্সট ক্লাসটা আমরা ঠিক এক দুদিনের মধ্যে আমি এটা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, গুড বাই।